এবারের প্রথম প্রশ্ন হইল রোগী ধীরে ধীরে প্যারালাইসিসে আক্রান্ত হইতে থাকে ধীরে ধীরে তাহার স্মরণশক্তি মানসিক শক্তি আত্মবিশ্বাস ইত্যাদি হারিয়ে ফেলতে থাকে ইয়া কোন ওষুধের লক্ষণ উত্তর হইল মেগুলেটাম কোনায়াম মেগুলেটামের সব রোগী ধীরে ধীরে আসতে থাকে এত ধীরে ধীরে সাধারণত দেখা যায় যে পাঁচ থেকে দশ বছর লেগে যায় এমন ধীরে ধীরে রোগ সৃষ্টি হতে থাকে যে রুগীরা বুঝতেই পারে না যে এটা আসলে এত ধীরে ধীরে হয়েছে রুগীরা যখন রোগটা দেখা দেয় তখন ভাবে যে রোগটা হঠাৎ করে হয়েছে আসলে এটা খুব দীর্ঘ সময়ে ধীরে ধীরে রোগটা শরীরে বাসা পেতেছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হইল রুগীর মন দ্বিধা ভরপুর থাকে এটা করব না ওটা করব এটা করলে কি হবে ওটা করলে কি হবে ইত্যাদি ইত্যাদি ইহা কোন ওষুধের লক্ষণ দ্বিতীয় প্রশ্নের উত্তর হইল দ্বিতীয় প্রশ্নের উত্তর হইল ব্যারাইটা কার্বনিকম ব্যারাইটা রুগীদের সাধারণত আত্মবিশ্বাস কম থাকে কাজেই তারা কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে সহজে সিদ্ধান্ত নিতে পারে না আত্মবিশ্বাসের অভাবের কারণে সর্বদা দুদুল্যমানতায় থাকে এই জন্য বাইপোলার ডিসঅর্ডার অথবা একজনের মন দুইটা হুম বা ডাবল মাইন্ডেড লোক